নিশ্চয়ই আমি জবাব দেবো যদি আসেন। হ্যাঁ, কে কি বললো আমি মানে যে যা বলবে সেটাকে সবসময় সত্যি হতে হবে তো কোনো মানে নেই, আর কে কি বলছেন আমি তাতে কানও দিই না, আমি আমার কাজ করে যাই, কাজ করব। এবার যদি যেখানে সেখানে আমার প্রমাণের জায়গা থাকে দরকার পড়ে, আমরা কি এ আছে ও নেই ধরছি না আমি লোকেদের কথা জানতে যাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। দেখুন, আমরা সরকারি প্রতিষ্ঠানে একটা ভিজিট, ঠিক আছে, আমরা চাই না ডিস্টার্ব করতে, কিন্তু আমায় যদি স্কুল ভিজিট করতে যেতে হয় তাহলে আমাকে উইকডেজের মধ্যেই যেতে হবে, বন্ধ স্কুলে গিয়ে তো আমি ভিজিট করতে পারবো না। আজকে যেমন স্কুলে গেছি বলেই কিন্তু স্কুলের যে বারান্দার জানলাগুলো যেখানটায় কোনো শাটার নেই, যেখানে জল ঢোকে বা ঘাম ঢোকে, সেইটা দেখে এলাম, বাচ্চাদের ছেলেদের যে বাথরুমটা নেই সেটা দেখে এলাম, এবং তাদেরকে আমি বলে এলাম যে আমি আমার ল্যাড থেকে আর্থিক অনুদানের সাহায্য ওনাদের করব, ওনারা আমাকে সেইটা লিখিতভাবে জানাবেন, আমি তাদের আর্থিক সাহায্য করব। এটা যদি স্কুল চলাকালীন আমি না যাই আমি জানতে পারবো, দলের যদি সংগঠিতভাবে আজকে আমি না নামতে পারতাম তাহলে আজকে আমি এত কাউন্সিলর এত লোককে নিয়ে একসঙ্গে যেতে পারতাম না। আমার সঙ্গে চেয়ারম্যানরা যেমন আছেন, আমার সঙ্গে টাউন প্রেসিডেন্ট আছেন, আমার সঙ্গে বাকি যা কাউন্সিলররা রয়েছেন, আমার সঙ্গে সাধারণ কর্মীরা রয়েছেন, যে ওয়ার্ডে যাচ্ছি তারা রয়েছেন, এত লোককে তো আমি শুধু এই চললে বলে নিয়ে আসতে পারিনি, তারা তাদের দলের টানে এসছে। শুধু আমি একা নয়, আমি বিধায়ক বলে নয়, আমরা এখানে যারা আছি সবাই দিদি একাধিক। আর সাকসেস তো হবেই, কেননা যেটা 6টি খাতে 15টি প্রকল্প সেগুলো তো অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, যেগুলো বাস্তবায়িত হয়েছে। এবং আমাদের সত্যি কথাই দিদির এই যে সুরক্ষা কবচ, এটার জন্য মানুষের কাছে একটা ডিরেক্ট ইন্টারাকশন করার সুযোগ থাকছে, মানুষের কাছে সাড়াও পাওয়া যাচ্ছে, তারা পরিষেবা কি পাচ্ছেন, পরিষেবা যদি না পেয়ে থাকেন কেন পাচ্ছেন না, যদি আটকে গিয়ে থাকে কেন আটকে যাচ্ছে, সেগুলো জানা এবং নথিবদ্ধকরণটাই আমাদের কাজ, এবং জনসংযোগটা একটা বিরাট কাজ, সেটাই করছি। দেখুন, আমি একটা কথা বলি, কাজ করতে গেলে কাজ হবে, সব কাজই যে একেবারে 100% হবে সেটা কথা নয়, 100% হচ্ছে না বলেই এই সুরক্ষা কবচ, যাতে আমরা জানতে পারি, না জানলে তো আমরা ইয়ে করতে পারবো না। এবং আমার মনে হয় খুব জরুরি, আমি বিধায়ক হিসেবে মনে করি জনগণের কাছে যাওয়া, তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানে তাদের সুবিধা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন
দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। ইএমআই পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারুদা বাসন্তী সংলাপ বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.